প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো। বর্তমানে করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে। আতঙ্ক নয়, সচেতনতাই পারে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে। আমরা সবাই ঘরে থাকি, সাবান দিয়ে বারবার হাত ধুব, বাইরে গেলে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের কারণে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে আমাদের প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। আশা করি তোমরা এই অনলাইন ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবে। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে অধ্যায় 7 এর পার্ট 3 শিশুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করব। শিশুদের মানবাধিকার লঙ্ঘন, শিশু জন্মের পর থেকেই কিছু কিছু অধিকার ভোগ করে থাকে। যদি সে অধিকারগুলো না পায় তবে সেটাই হয় তার মানবাধিকার লঙ্ঘন। যেমন সে স্কুলে যাবে, লেখাপড়া শিখবে, মৌলিক চাহিদা পূরণ হবে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এই চাহিদাগুলো তার যদি পূরণে ব্যর্থ হয় তবে সেটি হবে তার মানবাধিকার লঙ্ঘন। আমরা জানি বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইন। আবার দেখে নিই, বাংলাদেশে 18 বছরের কম বয়সী শিশুদের জন্য শ্রম বেআইন, কিন্তু তারপরেও আমরা ইটের ভাটা, খেতে খামারে, চায়ের দোকানে, রেস্তোরাঁ বা হোটেলে ছোট ছোট ছেলে বা মেয়েদের বা বাসায় ছেলে বা মেয়েদের কাজ করতে দেখা যায়, যা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা তাদের পূর্ণ বিকাশ হচ্ছে না। আজ আমরা এই শিশুদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা কিছু ছবি দেখে নিই। ছবিগুলোতে কি দেখছ? প্রথমে দেখছি একটা ছেলে অনেক বোঝা টানছে, দেখতে মনে হচ্ছে রুগ্ন অসুস্থ, কিন্তু তারপরেও ভারী বোঝা বহন করছে। পরের ছবিটাও তদ্রূপ, ছোট্ট একটা শিশু, হাতে তার অনেক ভারী বোঝা। এবার আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি, মেয়েটার মাথায়ও ভারী বোঝা বহন করছে। ওদের যখন ছোট্ট বয়স, খেলাধুলা করার করে সময় কাটানোর কথা, স্কুলে যাওয়ার কথা, বই খাতা নিয়ে, তখন তারা কাজ করছে, এতে করে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে আগুনের সামনে বসে কাজ করছে, এখানে আরেকটা ছেলেকে দেখতে পাচ্ছি সেও অনেক ঝুঁকিপূর্ণ কাজ করছে, যা মানবাধিকার বিরোধী, শিশুদের মানবাধিকার বিরোধী। একটা সেন্টেন্স দেখে নিই, শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়েছে, এই কাজগুলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
আজকে আমরা শিখব শিশুশ্রম কি, শিশুশ্রমের কারণ ব্যাখ্যা করতে পারবো, শিশুশ্রমের ফলে সমাজের সমস্যা চিহ্নিত করতে পারবে। দেখি শিশুশ্রম কি কারণে হতে পারে, একটু অনুমান করা যাক। এখানে কি দেখা যাচ্ছে? জনসংখ্যার ভিড়, অধিক জনসংখ্যার ফলেও পরিবার সকল সন্তানদের ভরণ পোষণ করতে পারে না, তখন তারা বাধ্য হয়ে বিভিন্ন কাজে নেমে যায় এবং কাজ করতে তারা বাধ্য হয়। ছোট্ট একটা মেয়েকে দেখা যাচ্ছে থালা বাসন ধৌত করার জন্য প্রস্তুত, যেখানে হেসে খেলে বেড়ানোর কথা, স্কুলে যাওয়ার কথা, সেখানে সে কোনো বাসায় বা বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করছে, এটা তার জন্য মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এতে করে তার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ সুশিক্ষায় শিক্ষিতও হতে পারছে না। এই যে ছোট্ট একটা শিশু কাজ করছে, এর কারণ দারিদ্রতা। দরিদ্র বিধায় বাবা মা অসচেতন এবং তাকে টাকার জন্য, পেটে ভাত জোগানোর জন্য তাকে অন্যের বাসায় কাজ করতে পাঠিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দরিদ্রতাও শিশুদের মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ। এরপরে দেখি কি বোঝা যাচ্ছে ছবি দেখে, অসচেতনতা। একটা ফ্যামিলিতে জনসংখ্যা বেশি, যদি জনসংখ্যা বেশি হয় তবে বাবা মার পক্ষে সকলের ভরণ পোষণ করা বা সকলের শিক্ষার ব্যবস্থা করা, সকলের কাপড় চোপড়ের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠে না, তখন বাবা মা বাধ্য হয়ে সন্তানদের বিভিন্ন কাজে যেতে বাধ্য করে এবং তারা শিশুশ্রমে লিপ্ত হয়। ছবিটা থেকে কি দেখা যাচ্ছে, একটা শিশু দুজনে টানাটানি করছে, শিশুটি কার, এ নিয়ে ঝগড়া। এ ধরনের শিশু শারীরিক এবং মানসিক যন্ত্রণায় ভোগে, এটাও শিশুদের মানবাধিকার লঙ্ঘন। একটা শিশু বাবা মা উভয়ের স্নেহ ভালোবাসা মমতার মধ্য দিয়ে বড় হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে টানাপোড়েনের মধ্যে আছে শিশুটি। এর মূল কারণ বিবাহ বিচ্ছেদ। যদি বিবাহ বিচ্ছেদ হয় তখন শিশুটি কোথায় যাবে, বাবার কাছে না মায়ের কাছে? এটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে অন্যতম একটা বাধা হয়ে দাঁড়ায়। প্রাকৃতিক দুর্যোগেও অনেক ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, ঝড় বন্যা জলোচ্ছ্বাস লেগেই আছে, এতে করে সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই সম্পদের প্রচুর ক্ষয়ক্ষতির কারণে সম্পদের ক্ষতি পুষে ওঠার জন্য, কাটিয়ে ওঠার জন্য বাবা মা ছোট ছোট ছেলে মেয়েদেরও কাজে যেতে বাধ্য করে, এটাও শিশুদের মানবাধিকার লঙ্ঘন। আমরা তিনটা ছোট্ট বালিকা দেখতে পাচ্ছি, এদের পোশাক দেখে মনে হচ্ছে অবহেলিত।
সমাজে মেয়ে শিশুর প্রতি বৈষম্যমূলক আচরণ এখনো লক্ষ্য করা যাচ্ছে। মানে মেয়েদের চাইতে ছেলেদের গুরুত্ব বেশি দেওয়া হয়, কিন্তু মেয়েদের গুরুত্ব একটু কম দেওয়া হয়, মেয়েদের শিক্ষার ব্যাপারেও কম গুরুত্ব দেওয়া হয়। এটাও ঠিক নয়, বরং ছেলে এবং মেয়ে দুজনই সমান সুযোগ সুবিধা পাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, কেউ কেউ কোনো কোনো ফ্যামিলিতে মেয়ে শিশুর প্রতি একটু কম গুরুত্ব দেওয়া হয়, এটাও শিশুর শারীরিক বিকাশে এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে। তাই মেয়ে শিশুর প্রতি কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এবার দেখি আমরা শিশু শ্রমের প্রধান কারণ, তিনটি কারণ, শিশু শ্রমের কারণগুলা কি কি, এ নিয়ে আমরা একটু ভাবি। দারিদ্রতা, অসচেতনতা, জনসংখ্যা বৃদ্ধি, বিবাহ বিচ্ছেদ প্রভৃতি শিশু শ্রমের কারণ। শিশু শ্রমের ফলে সমাজে কি সমস্যা হতে পারে? শিশু শ্রম অনেক সময় শিশুদের অপরাধও করে ফেলে, অনেক সময় শিশুরা অপরাধ করে, ছোট ছোট অপরাধ অভাবের তাড়নায়, ছোট ছোট শিশুরা অপরাধ করে এবং সেই অপরাধের জন্য অনেক সময় বড় বড় শাস্তি দিয়ে ফেলা হয়। এটা অনেক বড় একটা সমস্যা। শিশুদের সব সময় ভালো চোখে দেখতে হবে, তাদের ভুলগুলো শুধরে দিতে হবে, তাদের অত্যাচার করা যাবে না বা নির্যাতন করা যাবে না। এই ছবিতে দেখা যাচ্ছে শিশুরা বসে বসে অপরাধমূলক কাজে লিপ্ত হবে এমন কোনো প্ল্যান বা পরিকল্পনা করছে। এই শিশুদের মধ্যে যদি তাদের অধিকারগুলো পূরণ করা না যায়, তবে তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যা সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে বা দেশের সার্বিক উন্নয়নে অত্যন্ত বাধা সৃষ্টি করে। একটা শিশু একটা জাতির ভবিষ্যৎ, কিন্তু শিশুরা যদি তাদের অধিকার না পায়, তারা যদি অধিকার থেকে বঞ্চিত হয়, তবে তারা বিভিন্ন ধরনের অপরাধ করে ফেলে এবং সমাজের উন্নয়নে কোনো অবদান রাখতে পারে না, বরং তারা সমাজের শত্রু হিসেবে বিবেচিত হয়। আমাদের সবারই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো শিশু তাদের অধিকার বঞ্চিত না হয়, এদিকে আমরা সবাই খেয়াল রাখব। রোগ, সংক্রামক রোগ বা বিভিন্ন ধরনের রোগে ভোগা অপুষ্টিজনিত রোগ, এগুলাও শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে ব্যাপক বাধা হয়ে দাঁড়ায়। তারা স্কুলে যেতে পারে না, তারা সবার সাথে মিশতে পারে না, তারা সবসময় হীনমন্যতায় ভুগে। তাদের সুচিকিৎসার মাধ্যমে যাতে সুস্থ, প্রতিটি শিশু যাতে সুস্থ থাকে, সেদিকে সরকার তথা পরিবারের সকলের সুদৃষ্টি রাখা একান্ত প্রয়োজন বলে মনে করে। পুষ্টিহীনতা, অভাবের কারণে, দরিদ্র থাকার কারণে বাবা মা সন্তানদের পুষ্টিকর খাবার দিতে পারে না, এতে তারা অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়।
ছবিতে দেখা যাচ্ছে দুটি শিশু অত্যন্ত অসুস্থ। এই অসুস্থ শিশুদের কাছ থেকে জাতি কোনো উন্নয়ন বা কোনো অগ্রগতি আশা করতে পারে না। এবার তোমরা নিজেরা কিছু কাজ করো। শিশু শ্রমের জন্য সৃষ্ট তিনটি সমস্যা লিখো, এখনই লিখো। এবার আমরা একটা প্রশ্ন দেখি, শিশু শ্রম কি কি প্রেক্ষাপটে ঘটে থাকে, কি কি প্রেক্ষাপটে শিশু শ্রম হয়ে থাকে, শিশু শ্রম শিশুর জীবনে কি প্রভাব ফেলে। একটু উত্তরটা ভেবে নিজেই সমাধান করার চেষ্টা করতে হবে এবং খাতায় লিখে রাখবে। এবার আমরা বাড়ির কাজ নেব। বাড়ির কাজটা সবাই লিখে নাও। শিশু শ্রম শিশুর জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে আলোচনা করো। শিশু শ্রম শিশুর জীবনে কি ক্ষতিকর প্রভাব ফেলে তা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ঘরে থাকো এবং সুস্থ থাকো। এই অনেক বড় ছুটি, এই ছুটির সময়টা আমরা লেখাপড়া করে কাজে লাগাই। আমাদের সামনেই পিএইচসি পরীক্ষা, এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে, লিখতে হবে, তাহলেই আমাদের ভালো রেজাল্ট করা সম্ভব হবে। পরিশেষে সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।